বিমা গ্রাহকদের পলিসির অর্থ ফেরত দেওয়ার শর্তে হোমলাইন ইন্স্যুরেন্সের ব্রিটেন প্রবাসী সাত বিনিয়োগকারীকে জামিন দিয়েছে মাগুরার আদালত। গত 21 সেপ্টেম্বর মতিঝিলে কোম্পানির দ্বিবার্ষিক সভা চলাকালে মতিঝিল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হন কোম্পানির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া ও অপর ছয় পরিচালক আব্দুর রব, জামাল উদ্দিন, আব্দুর রাজা, কামাল মিয়া, আব্দুল হাই ও আব্দুল আহাদ। হোমলাইন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 11 পরিচালকের মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীদের গ্রেফতারের বিষয়টি রহস্যজনক বলেই মনে করছে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী সংগঠন ইউকেবিসিসিআই। একটা নিন্দনীয় বিষয়, বিশেষ করে এই ধরনের ঘটনা হলে কিন্তু আমাদের নেক্সট প্রজন্মকে ইনকারেজ করবে না, বরং ডিসকারেজ করবে।